তুমি কি কোনো খবর শুনছো? কে কি হইছে? চীনে একটা ভাইরাস আসছে, সেটা হচ্ছে কোভিড-19 করোনা ভাইরাস। সেটা তো ওইখানে ছড়ায়, অনেক লোক মারা গেছে। এখন সেটা ইতালিতে গেছে, ইতালিতে অনেক লোক মারা গেছে। ভারত অলরেডি আসে পড়ছে, ওইখানে অনেক উপদ্রব চড়ছে, এখন বাংলাদেশেও ঢুকবে। আমি তো চিন্তা করতেছি যে আমি আর বিদেশ থাকবো না, আমি দেশে চলে যাব। তুমি কি কও? আর তুই এটা কি কস? আরে করোনা ভাইরাস এটা ভাইরাস না, মানুষ মরে না, এটা ফাও কথা বুঝছ? আমি বাড়ি যাবো না। কি কও তুমি, বিশ্বাস করো না, আমার মোবাইলে আছে। আসলে করোনা ভাইরাস তোর মোবাইলে দাও, দাও তুমি নেটে দাও। সারা দুনিয়া জানে, তুমি জানো না কোনো কিছু? এই যে কত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ এই যে ধরতেছে, সবাই আক্রান্ত হইতেছে, সারা বিশ্বে ছড়াই গেছে বিষয়টা, তুমি এখন পর্যন্ত জানো না কোনো কিছু? হ্যাঁ শোন, তুই জাগা, দেখো সমস্যা হবো, এই সমস্যায় পড়লে তুমি কিন্তু কারোর কিছু বলতে পারবে না, নিজের শুনে নিজের ডেকে নিয়ে আইতেছো তুমি। এই রোগ তুমি ছড়াবা শেষ পর্যন্ত, তুমি মরবা। আমার দরকার নেই, আমি পুরোদিন করে যাবো, টাকা নিয়ে যাবো, যা। করোনা ভাইরাস, আরে কি ছিও না, মুসলমান কি ছিও না? তোমার বাবা যে কবে আসবো, আল্লাহ পাখি ভালো জানে। আজ কতটা দিন হয়ে গেল, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পাঠাইছি দেশের বাইরে, আঙ্গুরও তো খরচ পাখি দেয় না। আর কতদিন মানুষের কাছে চাই ছুঁয়ে নিয়ে চলবে, আল্লাহ ভালো জানে কপালে কি আছে। আমার মনে হয় ভাইজান বোধহয় পাঠায় একবার দেশে আবু, এই জন্যই আমার সঙ্গে কোনো যোগাযোগ করতেছে না। তুমি যে কথাটা কইলা, যদি সুখে থাকতাম, অরুণ জলার অবস্থা থাকতো, তারপরে এই কথাটা যদি কয়তা বাইরে নিকল পাইতাম। এখন মনে করো দেশের বাইরে গেছে মানুষের থেকে তো টাকা সুদের পর নিয়ে দিচ্ছে, এখন তো মাসে সুদ না দিলে তো মানুষে কী করতেছে না করতেছে দেখতেই তো আছে। আমি আর সহ্য করা পাইতেছি না, আমার জীবনের যাই যায় অবস্থা, আমার তুমি চলতে ডুব যা এই যা। আচ্ছা ঠিক আছে ভাবি, আমার বন্ধু কইল সিরে নাকি করোনা ভাইরাস ঢুকছে, অনেক লোক মারা গেছে, ইতালিতেও অনেক লোক মারা গেছে, যদি বাংলাদেশে ঢুকে তাহলে তো আমার মরণ। অনেকদিন যাবৎ ধরে আমার জ্বর, কাশি, গলা ব্যথা, এত ওষুধ খেতেছি তবুও তো ভালো হইতেছে না। আসলে কি করোনা ভাইরাস মারাত্মক রোগ? দেখি তো মোবাইলে মেসেজ শুনি, আমি খবর শুনছ কিছু? কি খবর?
এসিনে কি জেনে করোনা ভাইরাস রূপ নামছে, 2000 লোক মারা গেছে। আরে যদি তোমার স্বামী থাকে না ইটালি, ইটালিতে 300 লোক মারা গেছে। ইন্ডিয়া যদি খেলে আইসা পরে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আইতে কত হল লাগবো? আমি ফোন দিছিলাম ধরে নাই। ভাবি দুঃখিত হয়েছে, ফোন তো ঢুকে না। আমার তো ভয়ে খারাপ লাগতেছে, আমি কি করবো কত দেখি, খুব ভয় লাগতেছে আমার। আল্লাহ জানে কি শুনলো নাকি, তুমি তো কালকে ফোন দিছিলা, ফোন ঢুকছিল, ফোন ধরেই নেই, আজকে দুঃখিত হয়েছে। আল্লাহ তুমি রক্ষা করো, আমার স্বামীর যদি কিছু হয়ে যায় গা, আমি বাচ্চা নিয়ে এই সংসার এতদিন তো আমি কেমনে দিব। আল্লাহ তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। শোনো, তুমি নামাজ পড়ে তোমার ভাইয়ের জন্য দোয়া করো, আমিও নামাজ পড়ি দুই রেখা, দুই রেখা তখন নামাজ করে দোয়া করি, আল্লাহ জাবালা মুসিবত আছে সব দূর করে দিবে। হ্যাঁ ভাবি, আমিও দোয়া করবো, আর তুমিও ঠিকঠাক মতো থাকবো, আমার আর বালা মতো থাকার লাগবো। আচ্ছা গেলাম, আচ্ছা যাও। আমার বপুর রহমানের মুখ দেখি না স্যার, আমার স্যার যাওয়ার দেন স্যার। না তখন যাব না স্যার, 500 টাকা দিলাম স্যার, আপনি স্যার মিষ্টি খায়। শুনলাম যে চীন, তারপরে ইতালি, তারপরে কি তোমার আমেরিকা, এদিক দিয়ে বলে কি বলে একটা ভাইরাস, করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসে বলে হাজার হাজার মানুষ মরতেছে, তুমি কেমনে আইলা? আমি তো মনে মনে মেলা কিছু ভাবছি। সুইটি, আসলে করোনা ভাইরাস মারাত্মক রূপ, চীনে অনেক লোক মারা গেছে, ইতালিতে অনেক লোক মারা গেছে, আমি তোমার আর আমার মেয়ের মমতার জন্য পালাই আয়ে পড়ছি। শুনলাম ভারতেও বলে আইছে, বাংলাদেশেও বলে। সুইটি, আমার আইতে আইতে 15 দিন লাগছে, পালাই পালাই আইছে। আমি 2 দিন ধরে 1 ফুট ভাত খাই নাই, আমার আমার 1 ফুট ভাত দিব। তুমি দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে দেবো। খাও।
এতদিন ধরে দেশের বাইরে গেছো, আমি কোনো কাজ কাম করে তো করি না। তুমি যে বালাই বালাই ফিরে আইসো এটাই অনেক বেশি। আমাদের বাংলাদেশেও নাকি করোনা ভাইরাস ঢুকে বসছে। নাও খাও। আমার আমার মেয়েটা মেয়েটা একটু তো দেখ। সন্ধ্যা সন্ধ্যা, সারাদিন খালি খেলা খেলা, তুমি আসো করে আসো। আই সুষমা, মা তোর বাবা আইসে। বাবা তুমি আইসো। আপনি ইটালি থেকে আসছেন না করিম ভাই? না আপনি তো করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশ আইছেন, আপনি তো মরবেন মরবেন, এলাকা সবারে তো মারবেন। হ্যাঁ আপনার তুই করোনা ভাইরাস নিয়ে আইসার তুই তো এলাকাবাসী রে মেরা খারাপ পুলিশ ফোন দিই খারাপ খালায় তো এলাকাটারে শেষ করে আলাবো। এর করোনা ভাইরাস এলাকা হইতে তো করোনা ভাইরাস সরে যাবো গা। এটা তো ডাই গরম লাগে। ওগো তোমার শরীরে কি বেশি খারাপ লাগতেছে? জোরে ফাইটা গেতেছে। আল্লাহ তোমার তো শরীরে জোরে ফাইটা যাইতেছে গা। কবে থেকে জ্বর তোমার? গলা ব্যথা। কবে থেকে জ্বর তোমার? ইতালি থাকতেই জ্বর গলা ব্যথা কাশি। ওষুধ খাইছো তুমি? ওষুধ খাইছি। ডাক্তারের কাছে যাও নাই? ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। তোমার ভালো মনে হইতেছে না, আসার পর থেকে তোমার নিঃশ্বাসের কষ্ট দেখতেছি, আবার জ্বরে শরীর ফাইটে যেতেছে গা। এখন আমি কি করি? আমার তো কোনো কিছুই ভাল লাগে না। যাও ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ ডাক্তারের কাছে যাও। যাবে ভাবি তুমি কারে ডাক্তারের কাছে নিয়ে যাবা? তোমার ভাইরে। ভাইজানের কথা কইতেছো? এলাকার মধ্যে মানুষের যা কইতাছে আর বাইজানের বাইরে বাইরে দিছো কে তুমি? মানুষ কি কইতাছে? মানুষ কইতাছে বাইজান বলে ইটালি তুমি ভাইরাস নিয়ে আইছে, করোনা ভাইরাস নিয়ে আইছে, এগুলো মানুষ কইতাছে। আর হেরে তুমি বাইরে যাবার দাও কে? দেহ তো অবস্থা খুব খারাপ, গলার ব্যথা করতেছে, জ্বরও আছে আর শ্বাসকষ্ট হইতাছে। আমার তো ভালো লাগতেছে না। এলো যাও না ডাক্তারের কাছে নিয়ে যাও। ভাইজান আসলে কি তোমার মতো কি করোনা আছে নাকি? এই কুসুপারে কি দহস তুই? আমি ভাই দেখতেছি করিম ভাই বিদেশ থেকে আসছে 3 দিন যাবত, তো ইটালি থেকে ভাইরাস নিয়ে আসছে। তো এটা কি করা যায়? কি কস তুই, ইতালি থেকে 3 দিন ধরে আইছে ভাইরাস নিয়ে, এই ভাইরাসে তো এলাকার সবাই মরে যাবো গা। চল এলাকার সবাইরে জানাই দেই আর পুলিশ খবর দেই। থানায় যাই। চল ফুলগুলা কত সুন্দর না। হ্যাঁ ফুলগুলা ছিড়বা না। হ্যাঁ তোমার বেশি খারাপ লাগতেছে? মনে নেই খেলো। এই পুলিশ, পুলিশ আসতেছে বাড়ি থেকে। তুমি পালাও।
ময়না বললো না কাউরে তোর স্বামী এসে নাই চালিয়ে খাইগা তিন দিন ধরে বই আছে বল না তো আমার স্বামী আসে নাই তো সত্যি করে বল এই মেয়ে সত্যি করে বলো তুমি মরা পারছে না আমি কি করলাম আমার মেয়ের দাফন করা লাগবো দেখি কোথাও মানুষ পাই কিনা আল্লাহ স্যার শালা মনে পালাইছে হ্যাঁ এই শালা পালাইছে এই শালা চল এক কাজ করি আমরা খেলায় চলে যাই খেলায় পিপি আইছে জি স্যার পোশাক পরে কালকে আইসে এই শালা তুলবো জি স্যার ঠিক আছে সেটা ঠিক ফুল প্রোডাকশন নিয়ে আসে জি স্যার এই শালার না তুললে ইতালি তো যাইছে করিম গে আছে তাহলে তো করিমের শরীরের মতো শরীরে তো করোনা ভাইরাস থাকবার পা তোর জন্য দেশের মানুষ ঝুঁকির মুখে পড়ছে তুই শালা করোনা ভাইরাস দিয়া দেশের মানুষকে মারতে চাস শালা পালিয়ে বেড়াইতে চাস চল শালা চল বেটা তোর হোম কোয়ারেন্টাইনে নিয়ে যা চল বেটা চল
এই তুই থাক, আমি তো ফাইল দেখি নিয়ে নড়বি না কিন্তু। এটা এটা ধর। আমার করোনা ভাইরাস ধরছে, আমার পলাইতে হবো, আমার পলাইতে হবো। খবরও দেখবার পাইলে টিভিটাও বেশি সংসার জানা দিয়েছে। বহুত জ্বলাইছে।